নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22 অগস্ট 2022 সোমবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে আমি করতে চলেছি। আগামীকাল সোমবার প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই আপনারা মহাদেবের স্মরণ করুন এবং প্রচুর পরিমাণে কমেন্ট আপনারা করুন। যে পাঁচ রাশির আমি কথা বলছি, প্রাপ্তির কারো যোগ সৃষ্টি হয়েছে, সে পাঁচ রাশির বিষয়ে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। তবে প্রতিদিনের মতন একটি কথা আমি বলবো যে আপনারা সম্পূর্ণরূপে আলোচনাটি শুনুন। এখানে আমি যে গুরুত্বপূর্ণ আলোচনাটি করি সেটা আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই যদি করেন, প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কাজে কিন্তু দিবে। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে কম বেশি প্রাপ্তি কিন্তু থাকে, কারো জীবন এমন নয় শুধু দুঃখ আর দুঃখ, আর কারো জীবন এমন নয় শুধু সুখ আর সুখ। যদি আপনার জীবনে সমস্ত সুখই যদি থাকে, দুঃখ কার জীবনে থাকবে? বা আপনার জীবনে যদি দুঃখই শুধু যদি থাকে, সুখ আসবে কোথা থেকে? সুখ এবং দুঃখ রাত এবং দিনের মতো কিন্তু একে অপরের পরিপূরক। অর্থাৎ যদি আজকে আমাদের জীবনে ব্যর্থতা না আসে, তাহলে আপনি যখন সফলতা হবে তখন আনন্দটা কী আপনি বুঝতে পারবেন না। অর্থাৎ ব্যর্থ হওয়া আমি বলবো ভালো, তাহলে আপনি বুঝবেন যে সফলতার কতখানি আনন্দ। আর যদি আপনি প্রত্যেকটা কাজেই সফল হয়ে যাচ্ছেন, কোনো ব্যর্থতা নেই, তাহলে আপনি বুঝতে পারবেন না সফলতা জিনিসটা কী। তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখুন, আমি প্রতিদিন বলি এই যে পাঁচ রাশির কে যে গ্রহগুলো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করতে চলেছে সেটি হচ্ছে কলিযুগের রাজা রাহু গ্রহ, আকস্মিক প্রাপ্তির রাজা রাহু গ্রহ। রাহু, শুক্র, শনি এবং বুধ এই চারটি গ্রহ কিন্তু এই প্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ। এবং এর পাশাপাশি আমি একটি কথা বলবো, রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার রিং আপনার জীবনে কিন্তু এই প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বড় একটা যোগ কিন্তু সৃষ্টি করবে। কারো কারো ক্ষেত্রে কী হচ্ছে জানেন, যে আপনি দেখছেন না আপনি ইনভেস্টমেন্ট করছেন, প্রাপ্তি হচ্ছে না। এই প্রাপ্তি না হওয়ার পিছনে যে কারণ, সেই কারণটি হচ্ছে আপনার জীবনে দূরদর্শিতার অভাব। সূক্ষ্ম দূরদর্শিতা যদি আপনার জীবনে থাকে, অর্থাৎ আমি প্রচুর মানুষের শক অ্যানালিসিস করে দেখছি, দূরদর্শিতা কিন্তু অভাব আছে। এই দূরদর্শিতাকে যদি আপনি সঠিকভাবে নিয়ে আসতে পারেন, যেহেতু এটা ভাগ্যের খেলা এবং এক থেকে নয় প্রত্যেকটি সংখ্যা কিন্তু কোনো না কোনো গ্রহের দ্বারা রিপ্রেজেন্ট করে, নিয়ন্ত্রিত। এক রবি, দুই চন্দ্র, তিন বৃহস্পতি, চার রাহু, পাঁচ বুধ, ছয় শুক্র, সাত কেতু, আট শনি এবং নয় মঙ্গল। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা একটি গ্রহ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত। এইবার আপনাকে দেখতে হবে আপনার ডেস্টিনিতে এবং আপনার ন্যাখাল চার্টে কোন কোন সংখ্যাগুলো আপনার ক্ষেত্রে শুভ। অর্থাৎ যে সংখ্যা, দেখুন, নাম এবং সংখ্যা আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে, এবং পাশাপাশি যেহেতু এটা ভাগ্যের, সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, ভাগ্যের সাপোর্টকে করা উচিত, অর্থাৎ ভাগ্য ভাবকে স্ট্রং করা উচিত। এর পাশাপাশি আকস্মিক প্রাপ্তির ভাব এবং ধনভাবকে স্ট্রং করা দরকার। এবং বিশেষ করে এই যে পাওয়ারিংটা কী করে জানেন, চারটি গ্রহকে একসঙ্গে নিয়ন্ত্রণ করে, রাহু,
শুক্র, শনি এবং বুধ এই চারটি গ্রহকে একসঙ্গে নিয়ন্ত্রণ করে পাওয়ারিং, এবং পাওয়ারিং এবং রাহু রক্ষা কবচ, রাহু কবচ এই জায়গাগুলো কিন্তু এই যে প্রাপ্তির জায়গাটা বড় ধরনের প্রাপ্তি হতে গিয়ে একটুর জন্য এক নম্বরের জন্য মিস খেয়ে যাচ্ছে, হচ্ছে না অনেকের হচ্ছে। এই জন্য আমি বলছি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ারিং আপনারা ধারণ করুন। এবং আপনার জন্ম ছকে মহাদশাটা কিসের চলছে এটা দেখা দরকার, রাজযোগ না মারক। দেখুন আমি পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশি শয়ে শয়ে হাজারে হাজারে লাখে লাখে কোটি কোটি মানুষ আছে, সবার কি ভাগ্য সমান? একই রাশির খুব উচ্চতর ব্যক্তি আছে, খুব নিম্ন শ্রেণী মানুষ আছে, কেন আছে? সে যখন জন্মিয়েছিল তার গ্রহচক্র তাকে কিন্তু ভাগ্য নির্ধারণ করছে। অর্থাৎ এই জায়গাটা দেখা দরকার, আপনার ন্যাকাল চাটে যদি প্রবল যোগ থাকে আকস্মিক প্রাপ্তির বা অর্থপ্রাপ্তির, তাহলে আপনার জন্মছকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে। কারো কারো ক্ষেত্রে একটু দেরিতে হয়, কারো কারো ক্ষেত্রে তাড়াতাড়ি হয়। এই যে নির্ধারণ করা ডেস্টিনি নাম্বার এবং আপনার ক্ষেত্রে ভাগ্যভাবকে স্ট্রং করা, রাহুকে স্ট্রং করা, পাওয়ারিং পরিধান করা, বাস্তুক্ষেত্রে রাহুকে দেখা অত সহজ নয়। একটা প্রাপ্তির পিছনে যারা খুব অল্প পরিশ্রমে অর্থপ্রাপ্তি চাইছেন, এটা একমাত্র রাহু কিন্তু করাতে পারে। সেই জন্য আপনাকেও কিন্তু কিছু করতে হবে কিছু কিছু ক্ষেত্রে। রাহু রক্ষা কবচ, পাওয়ারিং, বাস্তুক্ষেত্র, ভাগ্যভাবকে স্ট্রং করা বিশেষভাবে কিন্তু দরকার, তাহলে দেখবেন আপনার প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। হচ্ছে অনেকেরই যারা রাহু রক্ষা কবচ নিয়েছেন বা রাহু কবচ নিয়েছেন, পাওয়ারিং নিচ্ছেন যারা প্রচুর পরিমাণে, তাদের প্রাপ্তি হচ্ছে, কারো একটু তাড়াতাড়ি হচ্ছে, কারো একটু দেরি হচ্ছে, কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু হবে। তবে আপনার জন্মছকটা বা হস্তরেখা বিচার করা কিন্তু একান্তই দরকার। আপনার ন্যাকাল চার্ট সর্বশেষ কথা কিন্তু বলবে। তো শুরু করা যাক আগামীকাল সোমবার যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি, আকর্ষিক প্রাপ্তি বা সুপার প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে তার টার্গেট নাম্বার শুভ সময়। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের পাঁচ এবং এক শুভ সময়। 11:31 থেকে 2:14 পর্যন্ত। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 10:10 থেকে শুরু করে 1:48 পর্যন্ত। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় সকাল 8:39 থেকে শুরু করে 10:56 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 4 এবং 7। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 3। শুভ সময় সকাল 11:15 থেকে 12:54 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম রাশি ধনুরাশি। ধনুরাশির আপনাদের টার্গেট নাম্বার 1 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 8:19 থেকে শুরু করে 10:12 পর্যন্ত, টাইমটা শুভ। নমস্কার, ধন্যবাদ।